আসন্ন দাদর জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 6 আসনে স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নু নিজের সম্পদের চেয়েও বেশি টাকা ছেলের কাছে দায় নিয়ে নির্বাচনে ভিড়েছেন। তিনি বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান ছিলেন। তবে সংসদ সদস্য পদে নির্বাচনে এসে চেয়ারম্যানের দায়িত্ব ছাড়েন। অনার্স পাস করা শামসুল আলম হলফনামায় উল্লেখ করেছেন, শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস এবং রূপা শিপিং লাইন্স নামে অভ্যন্তরীণ কার্গো ব্যবসা রয়েছে। তার বার্ষিক আয় 27,80,716 টাকা। এর মধ্যে ব্যবসা খাত থেকে 20,32,500 টাকা, পরামর্শক পেশা থেকে 12,016 টাকা, মুক্তিযোদ্ধা ভাতা 2,67,000 টাকা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সম্মানী 4,80,000 টাকা। শামসুল আলমের স্থাবর অস্থাবর মিলিয়ে 64,10,000 টাকা মূল্যমানের সম্পত্তি রয়েছে। এর মধ্যে 1,00,000 টাকা নগদ, ব্যাংকে জমা আছে 4,00,000 টাকা, 8,50,000 টাকার যানবাহন, 20,000 টাকা মূল্যের 10 তলা স্বর্ণ, 2,00,000 টাকার ইলেকট্রনিক সামগ্রী, 1,40,000 টাকা মূল্যের আসবাবপত্র এবং অন্যান্য দ্রব্যাদি রয়েছে 7,00,000 টাকার। 477.95% জমি রয়েছে যার মূল্য ধরা হয়েছে 10,00,000 টাকা এবং 30,00,000 টাকা সমমূল্যের একটি বাড়ি রয়েছে। ছেলের কাছে 1,20,00,000 টাকা দায় রয়েছে বলে উল্লেখ করেছেন, তবে কোন খাতে এই দায় তা স্পষ্ট করেননি। শামসুল আলম চুন্নু আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও না পাওয়ায় শেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। এই আসনে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ মল্লিককে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে ঋণখেলাপি ও 1% সমর্থকের স্বাক্ষরে গরমিল থাকায় 30 ডিসেম্বর মনোনয়নপত্র বাতিল করা হয় শামসুল আলমের। তবে নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে 10 ডিসেম্বর তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে কমিশন। শামসুল আলম গণমাধ্যমকে বলেছেন, ভোট যুদ্ধে নামার আগে এটি একটি বড় বিজয় বলে মনে করছি। প্রার্থিতা বাতিলের খবর শুনে আমার নির্বাচনী এলাকায় সবাই স্তম্ভিত হয়ে পড়েছিল। আজকে প্রার্থিতা ফিরে পাওয়ার খবর শুনে আবার সবার মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আশা করি একটি উৎসবমুখর পরিবেশে ভোট হবে।